সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। তোমরা বিষয়টি অবগত আছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আগামী মাসের 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। যেহেতু আমাদের অনলাইন ক্লাসের উপর নির্ভর করে লেখাপড়া চালিয়ে যেতে হবে, এই জন্য সকলকে কী করতে হবে, অনলাইন ক্লাসগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। আর তোমরা বাসায় অবশ্যই পরীক্ষার কি প্রস্তুতি নেবে, আর যে যত বেশি বাসায় প্র্যাকটিস করবে সে তত বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। আজকে তোমাদের সাথে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেভাবে তোমাদেরকে পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাদের কয়েকটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে দেখো, এখানে গ্রামের নাম শীতলপুর, ঠিক আছে। আমি অনুচ্ছেদটাকে পড়ে নিচ্ছি, তারপরে তোমাদের প্রশ্নের দিকে যাচ্ছি। তাহলে গ্রামের নাম শীতলপুর, তবুর মামার বাড়ি, গ্রাম খালি, ছবির মতো সুন্দর। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামার বাড়ি যায়। তাহলে প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু কোথায় যায়, মামা বাড়ি যায়, সাথে বাবা মা আর বড় বোন কান্তা। তাহলে সাথে কে কে যায়, বড় বোন আর কান্তা। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দের সময় কাটে, গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু। তাহলে গ্রামে তপু আর কান্তার কে অনেক বন্ধু, মামাতো ভাই বোন ঋতু সুমা আর দিশান্ত আছে। তাহলে মামাতো ভাই বোন সুমা আর দিশান্ত আছে, ঋতু এরা সবাই আছে। তারপরে আরো আছে পাশের বাড়ি কেয়ার, কনক, শিহাব, শুভিমল, আব্দুল এবং আরো অনেকে সবাই একসাথে হইচই আনন্দে সময় কাটে। তাহলে সবাই একসাথে হইচই আর আনন্দে সময় কাটায়। দুপুরে বাগানে মিশে মিশে বনভোজন হয়। তাহলে দুপুরে বাগানে কি হয়, মিশে মিশে বনভোজন হয়। হ্যাঁ, আর রাতে উঠানে মাদুর পেতে গল্প। আর রাতের বেলায় কি হয়, রাতে উঠানে মাদুর পেতে গল্প হয়। এবার গ্রামে তবু একটা নতুন খেলা শিখলো। তাহলে এবার গ্রামে গিয়ে তবু একটা কি করলো, নতুন খেলা শিখলো, তার নাম হচ্ছে কানামাছি। সেদিন খেলার শুরুতে রাতুলের চোখ, রাতুলের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সুমা, এমনটাই নিয়ম। প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা কি আগে নির্ধারণ করতে হবে, নিজেদের মধ্যে কি সেটা ঠিক করে নিতে হবে। তাহলে তোমাদের এরকম একটা অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদ থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন থাকবে। যেমন কখন তপুর আনন্দের সময় কাটে, দুটি বাক্যে লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে কখন তপুর আনন্দের সময় কাটে। হ্যাঁ, প্রথম প্রশ্ন কখন তপুর আনন্দে সময় কাটে, দুটি বাক্যে লেখ। কখন তপুর আনন্দে সময় কাটে, কখন দেখো এখন। তাহলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে মামার বাড়ি বেড়াতে যায় তপু। তাহলে গ্রীষ্মের ছুটিতে যখন তপু মামার বাড়িতে বেড়াতে যায় তখন তার আনন্দে সময় কাটে। শহর ছেড়ে দূরে মামার বাড়িতে তপুর আনন্দে সময় কাটে। তাহলে শহর ছেড়ে তপুর কে মামার বাড়িতে আনন্দে সময় কাটে। তাহলে দুটি বাক্যে লিখতে হবে। এখানে প্রশ্নটা হচ্ছে কখন তপুর আনন্দে সময় কাটে। তপু যখন কি গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি বেড়াতে যায় তপু, শহর ছেড়ে দূরে মামার বাড়িতে তপুর আনন্দে দিন কাটে। তাহলে দেখো, গ্রীষ্মের ছুটিতে গ্রীষ্মের ছুটিতে গ্রামে মামার বাড়ি, গ্রীষ্মের ছুটিতে গ্রামে মামার বাড়ি বেড়াতে যায়, গ্রামে
মামার বাড়ি বেড়াতে যাই। বেড়াতে যাই তবু, বেড়াতে যাই তবু। তাহলে দেখো এখন হবে, হ্যাঁ গ্রীষ্মের ছুটিতে গ্রামে গ্রামে মামার বাড়ি তবু বেড়াতে যাই। হ্যাঁ মামার বাড়ি বেড়াতে যাই। তারপর হচ্ছে শহর ছেড়ে দলিয়ে মামার বাড়িতে তবু, হ্যাঁ শহর ছেড়ে শহর ছেড়ে দূরে শহর ছেড়ে দূরে মামার বাড়িতে তবুর আনন্দে সময় কাটে। তাহলে প্রশ্নটি ছিল কখন তবুর আনন্দে সময় কাটে, গ্রীষ্মের ছুটিতে গ্রামে মামার বাড়ি বেড়াতে যায় তবু। তাহলে গ্রীষ্মের ছুটিতে তবু মামার বাড়িতে বেড়াতে যায়, শহর ছেড়ে দূরে মামার বাড়িতে তবু আনন্দের সময় কাটে। তাহলে শহর ছেড়ে দূরে তবুর কি আনন্দের সময় কাটে মামার বাড়িতে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটি ক্লিয়ার, আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, গ্রামে গিয়ে তবু কি করে, চারটি বাক্যে লিখতে হবে। ক নম্বরের প্রশ্ন, তাহলে ক নম্বর প্রশ্ন কি, কখন তপুর আনন্দের সময় কাটে, দুটি বাক্যে লেখো। ঠিক আছে, তাহলে দুটি বাক্যে লেখো। তারপরে হ্যাঁ গ্রীষ্মের ছুটিতে গ্রামে মামার বাড়ি বেড়াতে যায় তপুর, শহর ছেড়ে দূরে মামার বাড়িতে তপুর আনন্দের সময় কাটে। ঠিক আছে, এর পরের প্রশ্নটি হচ্ছে, গ্রামে গিয়ে তপু কি কি করে, চারটি বাক্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, গ্রামে গিয়ে তবু কি কি করে, চারটি বাক্যে লিখতে হবে। এখানে কয়টি বাক্যে লিখতে হবে, চারটি বাক্য। অবশ্যই আগে আমাকে প্রশ্নটি বুঝতে হবে, তারপরে লিখতে হবে। গ্রামে গিয়ে তবু, এক নম্বর, হ্যাঁ গ্রামে তবুর অনেক বন্ধু রয়েছে, তাহলে চারটি বাক্য আমরা লিখব। হ্যাঁ গ্রামে, হ্যাঁ গ্রামে তবুর অনেক বন্ধু রয়েছে। এক নম্বর কি, গ্রামে তবুর অনেক বন্ধু রয়েছে। এক নম্বর হচ্ছে গ্রামে তবুর অনেক বন্ধু রয়েছে। দুই নম্বর, তাদের সাথে সে অনেক আনন্দ সময় কাটায়। দুই নম্বর হবে, তাদের সাথে, তাদের সাথে, তাদের সাথে সে অনেক আনন্দে সময়। তাহলে তাদের সাথে সে অনেক আনন্দের সময় কাটায়। তাহলে তবুর গ্রামে অনেক বন্ধু রয়েছে, তাদের সাথে সে কি অনেক আনন্দের সময় কাটায়। তিন নম্বরে, সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে মিশেমিশে বনভোজন করে বনভোজন করে। তাহলে সবাই মিলে মিশেমিশে বনভোজন করে। তাহলে আরেকটি বাক্য চলে হবে, রাতে সবাই মাদল পিতার সাথে গল্প শুনে, রাতে সবাই, রাতে সবাই
রাতে সবাই মিলে মাদুর পেতে মাদুর পেতে একসাথে গল্প করে সবাই মিলে একসাথে কে মাদুর পেতে গল্প করে। তাহলে দ্বিতীয় প্রশ্নটি ছিল গ্রামে গিয়ে তবু কি কি করে, চারটে বাচ্চা আমাদের এখানে দেখতে হবে। প্রথমে হচ্ছে গ্রামে তবুর অনেক বন্ধু রয়েছে, তাহলে গ্রামে তবুর অনেক কি রয়েছে, বন্ধু রয়েছে। গ্রামে তবুর অনেক বন্ধু রয়েছে, তাদের সাথে সে অনেক আনন্দে সময় করে, তাদের সাথে সে কি অনেক আনন্দে সময় কাটায়। সবাই মিলে মিশামিশি বনভোজন করে, তাহলে সবাই মিলে কি করে, মিশামিশি বনভোজন করে। রাতে সবাই মিলে মাদুর পেতে একসাথে গল্প করে। হ্যাঁ, তাহলে কি করে, রাতে সবাই মিলে মাদুর পেতে গল্প করে। তাহলে প্রশ্নটি ছিল আমার গ্রামে গিয়ে তবু কি কি করে, চারটি বাক্যে লিখতে হবে। এছাড়াও কিন্তু তোমাদের নিজের মতো করে লিখলেও হবে, ঠিক আছে, যেহেতু আমাদের নাকি সৃজনশীল, ঠিক আছে, তোমাদের নিজের মতো করে লিখতে হবে। তাহলে আরেকটি প্রশ্ন আমরা, কানামাছি খেলা কিভাবে খেলতে হয়, চারটি বাক্যে লিখো, ঠিক আছে, কানামাছি খেলা কিভাবে খেলতে হয়, চারটি বাক্যে লিখবো। হ্যাঁ, ঠিক আছে, আরেকটি প্রশ্ন আছে আমাদের অনুষ্ঠান থেকে, সর্বশেষ প্রশ্ন দেখি, কানামাছি খেলা কিভাবে খেলতে হয়, কিভাবে খেলতে হয়, চারটি বাক্যে লেখ, খেলতে হয় চারটি বাক্যে। তাহলে কি হবে, প্রশ্নটি হচ্ছে কানামাছি খেলা কিভাবে খেলতে হয়, চারটি বাক্যে লিখতে হবে। দেখো তাহলে কানামাছি, হ্যাঁ, তপু গ্রামে গিয়ে কানামাছি নামে নতুন একটা খেলা শেখে, তাহলে গ্রামে গিয়ে কি তপু একটা নতুন শেখায়, নতুন একটা খেলা শেখে, তার নাম হচ্ছে কি কানামাছি, তার নাম হচ্ছে কি কানামাছি। খেলাটি কিভাবে খেলতে হয়, কানামাছি খেলা কয়েকজনে মিলে খেলতে হয়, খেলার শুরুতে একজনের চোখ বেঁধে দিতে হয়, তবে প্রথমে কার চোখ বাঁধাবে সেটা নিজেদের মধ্যে কি করে ঠিক করে নিতে হয়, ঠিক আছে। তাহলে গ্রামে গিয়ে তপু একটা নতুন খেলা শেখে, তাহলে গ্রামে গিয়ে তবু একটা নতুন খেলা শিখে, তার নাম হচ্ছে কানামাছি। তাহলে তবু গ্রামে যে একটি খেলা শিখে, তার নাম হচ্ছে কি কানামাছি। কানামাছি খেলা অনেকজন মিলে একসাথে খেলতে হয়, কানামাছি খেলা অনেকজন মিলে একসাথে খেলতে হয়,
সাথে খেলতে হয় তাহলে কার আবার্তি খেলা অনেকজন মিলে একসাথে খেলতে হয় তিন নম্বরে খেলা শুরুতে খেলার শুরুতে এক দলে এক জনের চোখ বেঁধে দিতে হয় তাহলে খেলার শুরুতে একজনের চোখ বেঁধে দিতে হয় চার নম্বরে প্রথমে কার চোখ বাঁধা হবে চার নম্বরে প্রথমে প্রথমে কার চোখ প্রথমে কার চোখ বেঁধে বাঁধা হবে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদের মধ্যে ঠিক করতে হবে সেটা নিজেদের মধ্যে ঠিক করতে সেটা নিজেদের মধ্যে ঠিক করতে হবে তাহলে সর্বশেষ ছিল কারামতি খেলা কিভাবে খেলতে হয় তার চারটি বাক্যে লিখতে হবে প্রথমে গ্রামে গিয়ে তোপ একটা নতুন শেখা কি নতুন একটা খেলা শেখে তার নাম হচ্ছে কানামাছি কানামাছি খেলা অনেক দলে মিলে খেলতে হয় খেলার শুরুতে একজনের চোখ বেঁধে দিতে হয় তাহলে খেলার শুরুতে কি করতে হয় একজনের চোখ বেঁধে দিতে হয় প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদের মধ্যে ঠিক করতে হবে তাহলে প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদের মধ্যে ঠিক করতে হবে মানে কানামাছি খেলাতে কয়জন মিলে খেলবে প্রথমে তার কার চোখ বাঁধা হবে সেটা কি করতে হবে নিজেদের মধ্যে থেকে ঠিক করে নিতে হবে ক্লিয়ার সবাই আশা করি তোমরা বিষয়টি সহজে বুঝতে পারবে যেহেতু আমাদের অনলাইন ক্লাস যেহেতু অবশ্যই তোমাদের শতভাগ্রত সহকারে মনোযোগ সহকারে শুনতে হবে এবং প্রয়োজনের খাতায় লিখতে হবে ঠিক আছে আমি আবারও তোমাদের মনে করে দিচ্ছি আজকে যে আমরা তিনটি প্রশ্ন এটা কিন্তু তোমাদের সেম যেভাবে তোমাদের পরীক্ষায় থাকবে সৃজনশীল প্রশ্ন ঠিক আছে পাঠ্য বই থেকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদ করে তোমাদের এভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে প্রথম প্রশ্ন ছিল কখন তপুর আনন্দের সময় কাটে দুটি বাক্যে লেখো আর দ্বিতীয় প্রশ্ন ছিল গ্রামে গিয়ে তপু কি কি করে চারটি বাক্যে লেখো তাহলে গ্রামে গিয়ে তপু কি কি করে চারটি বাক্যে লিখতে হবে আর সর্বশেষ প্রশ্ন ছিল কানামাছি খেলা কিভাবে খেলতে হয় চারটি বাক্যে লেখা ঠিক আছে আশা করি তোমরা সকলের প্রশ্ন অবশ্যই সহজে বুঝতে পারবে এটা কিন্তু আমাদের বিষয় ক্লাস আমি এর আগে কিন্তু পড়িয়েছি ঠিক আছে তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কি করবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর একটা বিষয় তোমরা আমি আবারও বলছি অবগত আছো আমাদের কিন্তু এ মাসের থিমটা লেখা হচ্ছে মাতা পিতা ও শিক্ষকের প্রতি দায়িত্ব কর্তব্য অবশ্যই তোমরা সেগুলো পালন করবে সকলকে শ্রদ্ধা করবে ছোটদেরকে আদর করবে ঠিক আছে অবশ্যই এই বিষয়গুলো তোমাদের কিন্তু একদম জীবনের শুরু থেকে ঠিক আছে শেষ পর্যন্ত অবশ্যই এগুলো তোমাদের মেনে চলতে হবে মাতা পিতার প্রতি তোমাদের ভালো ব্যবহার করতে তাদের কথাবার্তা কি মেনে চলতে হবে ঠিক আছে পাশাপাশি শিক্ষকের কি করতে হবে শ্রদ্ধাবোধ থাকতে হবে শিক্ষকের প্রতিও আর আমি আরো একটি বিষয় তোমাদের মনে করে দিচ্ছি তোমাদের সেমিস্টার পরীক্ষা কিন্তু আগামী মাসের 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই পরীক্ষার প্রস্তুতি তোমাদের ভালো হবে যেহেতু সামনে বেশ কয়েকটি সময় আছে ঠিক আছে অবশ্যই আমিও দোয়া করি তোমরা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সহি সালামতে ঠিক আছে তোমাদের সাথে লাইভ জুম ভিডিও ক্লাসগুলো নিতে পারি আর আমাদের বাইরে যদি যেতে হয় তাহলে অবশ্যই কি করবো আমরা মাস্ক পরিধান করে দেবো নিজেকে সুস্থ রাখবো অন্যকে সুস্থ থাকতে সহায়তা করবো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকে আবারও
ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।